বিগত বেশ কয়েক বছর ধরে বাঙালি দর্শকদের মাল্টিপ্লেক্স অবধি নিয়ে যান যে পরিচালকরা, তাদের মধ্যে অন্যতম হলেন পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। তাই আমাদের সবার একটা বাড়তি কৌতূহল থাকে এই দুই পরিচালকের নতুন সিনেমা নিয়ে। সেজন্য আজ আমাদের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে 2021-2022 সালে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় যে সিনেমাগুলো মুক্তি পাবে সেই সিনেমাগুলির নাম। 2015-তে মুক্তি পেয়েছিল নন্দিতা শিবপ্রসাদের সিনেমা বেলা শেষে। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতিলেখা সেনগুপ্তকে নিয়ে তৈরি এই সিনেমাটির আরেকটি সিরিজ হল বেলা শুরু। কিন্তু বেলা শুরু সিনেমাটি কোনোভাবেই বেলা শেষে সিনেমার প্রিকুয়েল বা সিকুয়েল নয়, কিন্তু সিনেমার প্রেক্ষাপট আর অভিনেতা অভিনেত্রীরা একই আছেন। সিনেমাটি 2020-তে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার আবহে এখনও সে সিনেমা মুক্তি পায়নি। বোলপুরে শুটিং হওয়া এই সিনেমা সামনেই মুক্তি পেতে চলেছে। এরপরে যে সিনেমার নাম নেব তার নাম হামি টু। হামি টু এখনই বাংলা দর্শক মহলে বেশ উৎসাহ তৈরি করেছে, কারণ হামি সিরিজের এই দ্বিতীয় সিনেমাটিতে বাড়তি আকর্ষণ হল প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয়। এই সিনেমার শুটিং প্রায় শেষ হওয়ার পথে। চলতি বছরের 25শে ডিসেম্বর হামি টু সিনেমাটির সম্ভাব্য রিলিজ ডেট নির্বাচিত হয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের নিজস্ব প্রোডাকশন হাউস আছে যার নাম উইন্ডোজ প্রোডাকশন। এই উইন্ডোজ প্রোডাকশন ব্যানারে এই প্রথম বাংলার আরেক স্বনামধন্য পরিচালক সিনেমা পরিচালনা করতে চলেছেন। সিনেমার নাম লক্ষ্মী ছেলে, আর এই সিনেমাটি পরিচালনায় আছেন বাংলা দর্শকদের মন জয় করে নেওয়া পরিচালক কৌশিক গাঙ্গুলী। লক্ষ্মী ছেলে সিনেমাতে প্রধান চরিত্রে মানে লক্ষ্মী ছেলের ভূমিকায় কাজ করছেন কৌশিক গাঙ্গুলী ও চুনি গাঙ্গুলির একমাত্র ছেলে উজান গাঙ্গুলী। ছবিতে দেখা যাবে চুনি গাঙ্গুলীকেও। সাথে অভিনয় করবেন বাবুল সুপ্রিয়, অম্বরীশ ভট্টাচার্য ও আরও অনেকে। এই সিনেমার কাহিনী একজন উঠতি ডাক্তার যুবককে নিয়ে, যে গ্রামের কিছু পুরনো অযৌক্তিক ধার্মিক ধ্যান ধারণার বিরুদ্ধে লড়াই করে যাবেন। লক্ষ্মী ছেলে সিনেমাটির শুটিংও 2020-র মাঝামাঝি সময় শেষ হয়ে গেলেও সিনেমাটির এখনও শিবপ্রসাদ নন্দিতা মুক্তি করাননি, কারণ সেই কোভিড। তবে বাংলা তথা ভারতের সিনেমা হলে লক্ষ্মী ছেলে মুক্তি না পেলেও সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে এই সিনেমাটি। লক্ষ্মী ছেলের রিলিজ ডেট খুব শিগগির আনাউন্স করতে চলেছেন প্রযোজকরা। এছাড়াও উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে অরিত্র মুখার্জি পরিচালিত ছবি বাবা বেবি তৈরি হচ্ছে। যিশু সেনগুপ্ত ও সোলাঙ্কি অভিনীত এই সিনেমায় যিশুকে দুটি যমজ বাচ্চা নিয়ে নাজেহাল হতে দেখা যাবে। এই সিনেমাটি 2021-এ রিলিজ হওয়ার কথা থাকলেও রিলিজ হবে 2022-এ। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন গুড বাই, শাব্বা খ্যার।